জানতে আলাইকুম তাবলিক জামাতের ভাইয়েরা যে আমলটা করেন বাথরুম থেকে বের হয়ে ওনারা ঢিলাকুলুক ব্যবহার করেন শুধু তাই না ঢিলাকুলুক নিয়ে বিভিন্নভাবে কোমর দোলা নাচানাচি ওঠা বসা এবং সর্বশেষ চল্লিশ কদম হাঁটা এই যে আমল তারা করছেন এটা কোথা থেকে এলো যদি এই আমল আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম করে থাকেন তাহলে আমরা কেন সেই আমল করছি না এবং এটা যদি হাদিসে না থেকে থাকে তাহলে সেটা তারা কোথায় পেলো আর যদি থেকে থাকে তাহলে আপনারা আমাদেরকে কেন জানাচ্ছেন না পৃথিবীর অন্য অন্য দেশ যেমন সৌদি আরব মালয়েশিয়া ইন্দোনেশিয়া বা আফ্রিকার কোনো মুসলিম কান্ট্রির মুসলমানরা এভাবে বাথরুম থেকে বের হয়ে চল্লিশ কদম হাঁটেন কিনা আমি জানতে চাই আমি আপনাদের কাছে আরও পরিষ্কার করে জানতে চাই যে এর ফজিলত কি তারা যে এই কাজটা করছেন কত বড় নেকি হাসিল করছেন আর আমরা কেন সেই নেকি থেকে বঞ্চিত হচ্ছি এই বিষয়ে আপনারা কি বলবেন এবং আমাদের আমাদের প্রতি আপনাদের নসিহত কি। আমরা পরিষ্কার করে জানতে চাই আপনাদের কাছ থেকে সম্মানিত স্কলারবৃন্দ الله السلام عليكم ورحمة الله وبركاته